জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1831 থেকে 1879 সাল চুম্বক তড়িৎ ও তড়িৎ চুম্বক তরঙ্গ তত্ত্বের উপর যার গবেষণা এককালে একটা প্রবল আলোড়ন সৃষ্টি করতে সমর্থ হয়েছিল সেই বিজ্ঞানীর নাম জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তড়িৎ বিজ্ঞানে তিনি যে সূত্রটি আবিষ্কার করেছিলেন সেই সূত্রটি ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু সূত্র নামে প্রসিদ্ধ। এই সূত্রের সাহায্যে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার দিক নির্ণয় করা যায়। ম্যাক্সওয়েল পরীক্ষার দ্বারা প্রমাণ করেন পরিবাহী তারের মধ্য দিয়ে যে দিকে তড়িৎ প্রবাহ চালনা করা হয়, উদাহরণস্বরূপ একটি ডানপাকের কর্ক স্ক্রুকে পরিবাহী তার বরাবর সেই দিকে ঘোরানো হলে হাতের বুড়ো আঙুলটি যে দিকে ঘুরে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হয়। ম্যাক্সওয়েলের এই আবিষ্কারটি তড়িৎ বিজ্ঞানে একটি উল্লেখযোগ্য সংযোজন। ম্যাক্সওয়েলের যে আবিষ্কারটিকে যুগান্তকারী আখ্যা দেওয়া হয়েছে তাকে চরিতচুম্বক তরঙ্গ তত্ত্ব বলে। প্রকৃতপক্ষে উক্ত তরঙ্গ তত্ত্ব সম্বন্ধে প্রথম সঠিক ধারণা দিয়েছিলেন তিনি। তিনি প্রথম বলেছিলেন বিদ্যুৎ ক্ষেত্রে অথবা চুম্বক ক্ষেত্রে সামান্যতম বিশৃঙ্খলা ঘটলেই আলোর গতির সমান একটি তড়িৎচুম্বক তরঙ্গ বেরিয়ে আসে। ওই তরঙ্গের ধর্ম সাধারণ আলোর ধর্মের মতোই, অর্থাৎ আলোর মতো, ওদেরও হয় প্রতিফলন, প্রতিসরণ, পোলারাইজেশন। ম্যাক্সওয়েলের উপরোক্ত মতবাদের যথার্থতা যাচাই করতে গিয়েই একদিন বিজ্ঞানী হেনরিক হার্টস ল্যাবরেটরিতে উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন বেতার তরঙ্গকে, যা নিঃসন্দেহে আধুনিক বিজ্ঞানের করেছে গোড়াপত্তন। বিজ্ঞানীদের মতে আধুনিক বিজ্ঞান নামক বিশাল ময়ূরটি দাঁড়িয়ে আছে তিনটি বিশেষ নিয়মের উপর। প্রথম নিয়মটি নিউটনের গতিবিজ্ঞান, দ্বিতীয়টি ম্যাক্সওয়েলের বিদ্যুৎ চুম্বক তরঙ্গ তত্ত্ব এবং তৃতীয়টি তাপ গতিবিদ্যা সূত্রগুলি। এই নিয়মগুলোর দ্বারাই বিজ্ঞানীরা পার্থিব নিয়ম শৃঙ্খলা ব্যাখ্যা করতে সমর্থ হয়েছেন এবং বহু আবিষ্কারের দ্বারা সমৃদ্ধ হয়েছে বিজ্ঞান। সেই আবিষ্কারগুলো আবার একটি বড় রকমের বিষয়, তাই বিজ্ঞানে ম্যাক্সওয়েলের অবদানের কোনো তুলনা হয় না। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1831 খ্রিস্টাব্দে 13 নভেম্বর ইরেন বরায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী, তবুও বিজ্ঞানের প্রতি ছিল তার অনুরাগ। তাই চেয়েছিলেন পুত্রকে তিনি বিজ্ঞান পড়াবেন। ম্যাক্সওয়েলের লেখাপড়ার যথেষ্ট সুব্যবস্থা করেছিলেন তার পিতা, এমনকি অবসর সময়ে নিজেই বসতেন ছেলেকে পড়াতে। একমাত্র পুত্র ছিলেন বলে হয়তো পিতার স্নেহের মাত্রা একটু বেশি ছিল, তথাপি পুত্রের উন্নতির জন্য শাসন করতেও কুণ্ঠিত হতেন না। কিন্তু বাল্যকালে পিতার সব রকমের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছিলেন ম্যাক্সওয়েল। তার একমাত্র কারণ, তিনি ছিলেন ভয়ানক লাজুক। মানুষের সঙ্গে কথা বলতে গেলে লজ্জা, স্কুলের শিক্ষক মহাশয় এবং সহপাঠীদের সামনে লজ্জা, এমনকি স্নেহশীল পিতার দিকেও তাকাতেও তার ছিল লজ্জা। বিব্রত বোধ করলেন পিতা, লজ্জা দূরীভূত হয়ে হবে বিবেচনা করে ভর্তি করালেন ইডেন বরা একাডেমি নামে একটি ভালো শিক্ষায়তনে। তবু কিছুতেই কিছু হলো না, বছর বছর ধরে বিদ্যালয়ে যাওয়া আসা হলো। পিতা এবার সত্যি বড় চিন্তিত হয়ে পড়লেন। শেষে অনেক চিন্তা করে পুত্রকে রাখলেন সবসময় নিজের কাছে। আদালতে গেলে সঙ্গে থাকেন ম্যাক্সওয়েল, সভা সমিতিতে যোগদানের সময় সঙ্গে করেন, সঙ্গে নিয়ে যান পুত্রকে। বেড়াতে গেলে বন্ধুর সঙ্গে কথা বলতে হলে হোটেল রেস্তোরাঁ সব জায়গায় ম্যাক্সওয়েল। এইভাবে কাটলো বেশ কিছুদিন, পিতার চেষ্টা সফল হলো। 13-14 বছর বয়সের সময় ম্যাক্সওয়েলের লাজুক স্বভাব কিছুটা পরিবর্তিত হলো। ততদিনে অর্থাৎ বেশ দেরিতে প্রতিভার স্ফুরণ হলো তার। একদিন স্কুলের পাঠ শেষ করে কলেজে ভর্তি হলেন ম্যাক্সওয়েল। পিতার জন্য তৈরি করেছিলেন সুন্দর একটি গবেষণাগার। কিশোর ম্যাক্সওয়েলও পিতার উৎসাহে মেতে উঠলেন পড়াশোনা ও গবেষণা। মাত্র 16 বছর বয়সে ম্যাক্সওয়েলের উদ্ভাবনী শক্তি দেখে বিস্মিত হয়ে গেলেন পিতা। যে কয়েকটি যন্ত্র নির্মাণ করেছিলেন ম্যাক্সওয়েল, সেগুলো পিতা একদিন দেখতে দিলেন তৎকালীন একজন নাম করা বিজ্ঞানী ফোরবিসকে। ফোরবিস সেগুলো দেখে বালকের ভূয়সী প্রশংসা করেন এবং প্রেরণ করেন লন্ডনের রয়্যাল সোসাইটিতে। শোনা যায় রয়্যাল সোসাইটিও
ম্যাক্সওয়েলের প্রশংসা করে সার্টিফিকেট প্রদান করেছিলেন। 17 বছর বয়সের সময় ম্যাক্সওয়েল এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পাশ করার পর উক্ত বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে বেশ কিছুদিন চুম্বক তড়িৎ সম্বন্ধে গবেষণা করেন। অতঃপর অনুন্নতর গবেষণার জন্য তিনি যোগদান করেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। এইখানে 1851 খ্রিস্টাব্দে তিনি আবিষ্কার করেন তার প্রসিদ্ধ কর্ক স্ক্রু সূত্রটি। কথিত আছে ক্যামব্রিজে অবস্থানকালে ম্যাক্সওয়েল তৎকালীন ইংল্যান্ডের সেরা বিজ্ঞানী ফ্যারাডের সঙ্গে পরিচিত হয়েছিলেন এবং তারই অনুপ্রেরণায় তড়িৎচুম্বক সম্বন্ধে গবেষণায় আত্মনিয়োগ করেছিলেন। ম্যাক্সওয়েল কেবলমাত্র পদার্থবিজ্ঞানী ছিলেন না, অঙ্কশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞানও ছিল তার সমান দক্ষতা। তার বহুমুখী প্রতিভার জন্য 1860 খ্রিস্টাব্দে কিংস কলেজ তাকে আমন্ত্রণ জানায় এবং ম্যাক্সওয়েলও গ্রহণ করেন এখানকার পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যার প্রধান অধ্যাপকের পদে। কিংস কলেজে অধ্যাপনাকালে 1864 খ্রিস্টাব্দে ম্যাক্সওয়েল আবিষ্কার করেন আলোকের তড়িৎচুম্বক তরঙ্গতত্ত্ব। ম্যাক্সওয়েল বড় গণিতজ্ঞ ছিলেন বলে উক্ত তরঙ্গতত্ত্বের ধারণা করা সম্ভব হয়েছিল তা। অবশ্য তৎকালীন বিজ্ঞানীদের ইথার ও আলোক তরঙ্গের ধারণা, বিদ্যুৎ কারেন্ট ও চুম্বক ক্ষেত্র প্রভৃতি তাকে অনুপ্রেরণা লাভ করেছিলেন। পরে আলোক তরঙ্গকে ব্যাখ্যা করতে গিয়ে সহজ গণিতের পরিবর্তে উচ্চ গণিতের দুটি শাখা ভেক্টর ও ক্যালকুলাস প্রয়োগ করেছিলেন। ম্যাক্সওয়েলের মতবাদকে সেদিন বিজ্ঞানীরা সোজাসুজি মেনে নিতে পারেননি। চারিদিক থেকে উঠছিল খড়তর্কের ঝড়। শেষ সব তর্কের অবসান, ম্যাক্সওয়েল নাম ছড়িয়ে পড়ে বিজ্ঞান জগতে। এবার আমন্ত্রণ এলো ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। তিনি কিংস কলেজ পরিত্যাগ করে যোগদান করেন ক্যামব্রিজে। ম্যাক্সওয়েল কিছুকাল জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে গবেষণা করেছিলেন। একদা শনিগ্রহের বলয় সম্বন্ধে লেখা তার একটি প্রবন্ধ চারিদিকে আলোকরণ তৈরি করেছিল এবং উক্ত প্রবন্ধটির জন্য তিনি লাভ করেছিলেন অ্যাডামস পুরস্কার। কতগুলো মূল্যবান গ্রন্থের রচিত ম্যাক্সওয়েল। গ্রন্থগুলোর মধ্যে তাপতত্ত্ব এবং পদার্থ গতি নামক দুখানি গ্রন্থ বিজ্ঞানীদের কাছে বেশ পরিচিত। তাছাড়া 1873 খ্রিস্টাব্দে প্রকাশিত ট্রিটিজ অন ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম নামক গ্রন্থটি তার অসামান্য প্রতিভার স্বাক্ষর বহন করে চলছে। ম্যাক্সওয়েলের জীবনের একটি বড় কীর্তি লন্ডনে ক্যাভেন্ডিশ ল্যাবরেটরি নামক বিখ্যাত গবেষণাগারটি প্রতিষ্ঠাতা। সম্পূর্ণ নিজের তত্ত্বাবধানে তিনি গড়ে তুলেছিলেন উক্ত গবেষণাগারটি। এখানে গবেষণাগারটির সুনাম বিন্দুমাত্র হ্রাস পায়নি, বরং উত্তরোত্তর বেড়েই চলেছে। অত্যাধিক পরিশ্রমের ফলে স্বাস্থ্য ভেঙে পড়ে ম্যাক্সওয়েলের। 40 বছর বয়স অতিক্রমের পরেই তিনি রোগ আক্রান্ত হয়ে পড়েন। তবে গবেষণা ও পুস্তক রচনায় ভাটা পড়েন। অবশেষে সুদীর্ঘকাল রোগভোগের পর 48 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। সেদিনটি ছিল 1879 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। ম্যাক্সওয়েল দীর্ঘজীবন লাভ করতে পারলে বিজ্ঞানে হয়তো আরও বহু মূল্যবান তত্ত্ব সংযোজিত হতো। তবুও যা তিনি দান করে গেছেন তার পরিমাণও বড়।